এবার আমরা পঞ্চদশ পরিচ্ছদে যাচ্ছি গৃহস্থ ও কর্মযোগ তো গৃহস্থ যখন বাড়িতে রয়েছে সব রকম কিছু করছে এবং তার সে যদি কর্মযোগটা করতে পারে তখন খুব সুন্দরভাবে সে মুক্ত হয়ে যেতে পারে বেশিরভাগ মানুষই তো গৃহস্থ কজনার নিয়ে নিয়েছে খুব সামান্য এই অবস্থায় কি করে সম্ভব তো এইটা আমরা একটু ভালো করে পড়ব ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভবতারিণী শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদ শিব মন্দিরের পূজা শেষ হইল ভবতারিণী মানে মা কালীর মন্দিরটা শ্রী শ্রী রাধাকান্ত মানে ওই যে মায়ের মন্দিরের ঠিক পাশে যে কৃষ্ণের মন্দিরটা রয়েছে আর শিব দ্বাদশ শিবের একটা সুন্দর যে লাইন দিয়ে মন্দিরগুলো ক্রমে ভোগারতির বাসনা বাজিতেছে চৈত্র মাস দ্বীপপ্রহর বেলা ভারী রৌদ্র এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে দক্ষিণ দিক হইতে হাওয়া বইতেছে পুত শলীলা ভাগীরথী এইমাত্র বাহিনী হইয়াছেন ঠাকুর আহার আনতে কক্ষমধ্যে বিশ্রাম করিতেছেন রাখালের দেশ হাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড্ড জলকষ্ট মাস্টারমশাই একটু একটু করে এক একটা লাইন লিখে দিচ্ছেন কিন্তু লক্ষ্য করছেন প্রত্যেকটা জিনিস খুঁটি নাটি প্রত্যেকটা এখন হাওয়া কোন দিকে বইছে সেটা পর্যন্ত বলে দিচ্ছেন যদি আমরা কেউ মেডিটেশন করতে চাই ওই ঠিক ওই চিত্রটার উপরে তো সেইটার জন্যে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন এটা পড়বার পর এই বইটা নিয়ে গিয়ে দক্ষিণেশ্বরে বসে এই পোশানটুকু পড়ে কেউ যদি চোখ বন্ধ করে চেষ্টা করে ঠিক তখন তার মনটা ওই ঠাকুরের সেই অবস্থাতে পৌঁছে যাবে শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট এই যে রাখালের দেশ বসিরহাট হাট এবং সেটা গ্রীষ্মকালে বড় জলকষ্ট একটু এখনও ওই কলকাতা থেকে একটু কাছেই আগেকার দিনে যেতে আসতে খুবই সমস্যা ছিল এখন তো কিছুই না রাস্তা টাস্তা খুব সুন্দর ওই যেখানে রাখাল মারা জন্মেছিলেন পরবর্তীকালে ওইটা ওরা পুরো জমিটা রা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেয় ওখানে একটা খুব সুন্দর আশ্রম তৈরি হয়েছে তো ওই রাখাল মহাজের বাড়ি কথা হচ্ছে ওখানে খুব জলকষ্ট। এখন ঠাকুর কেমন করে মানুষের কল্যাণের জন্যে বড়ো লোকেদের কাছেও এইগুলো বলছেন ধনী মানুষ তার কাছে অনেক পয়সা আছে ও যদি একটা পুকুর কুলে দেয় বা একটা কুয়ো করে দেয় তাহলে লোকগুলোর উপকার হবে তো বলছেন দেখো ওদের দেশে না বড় জলকষ্ট। তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন এখন নিজের জন্যে এক পয়সা নেন না একটা লোক সে দশ হাজার টাকা দিতে এসেছিলো তুমি একদম দূর দূর করে তাড়ালেন তারপরে তে মথুরবাবু বলেছিলেন তোমার জন্য একটা জমি একটু লিখে দিই আমি চলে গেলে কে দেখবে ঠাকুর খুব প্রচণ্ড রেখে গেলেন তুমি আমাকে দেখা শুরু করো এরকম কিন্তু মানুষের জন্যে উনি হাত পাচ্ছেন এটা হচ্ছে সাধু ধর্ম সাধু মানুষের কল্যাণের জন্যে সে ভিক্ষা করবে তা ভিক্ষাটা অত্যন্ত একটা উচ্চ বৃত্তি এখন গৃহস্থরা পর্যন্ত এই ভিক্ষাবৃত্তির মধ্যে নেমে গেছে সব কিছুতেই চাওয়া 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 সেই কারণেতে এই জিনিসটি অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছেছে পুজো করব, চাঁদা দাও তারপরে এটা হবে চাঁদা দাও সারাক্ষণ শুধু ভিক্ষে করছে যদি পুজো করতেই হয় নিজের পয়সার উপর করো যতটুকু তোমার নিজে করতে পারো করো না সেটা করবে না আমরা জনে মিলে দশ বন্ধু মিলে আমরা প্রতিবেশী মিলে আমরা সবাই মিলে চাঁদা তুলে একটা ছোটো পুজো করি যেটুকু টাকা আছে সেটা দিয়ে করব। আমাদের জন্য কিন্তু তা না ওই চতুর্দিক থেকে শুধু টাকা নেওয়ার জন্যে এখন এই জিনিসটি একদম সমস্ত জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তো ও বুঝতেই পারছে না যে এইটাতে ওই যে মানুষটার কাছ থেকে টাকা নিলাম নিয়ে ঠিক ঠিক পুজো করলাম না বরং সেই টাকাতে আমরা নিজেদের মধ্যে ভাগটা করে ক্লাব করলাম এ করলাম প্রচণ্ড পাপ সে তো বুঝতেই পারছে না আর সঙ্গে সঙ্গে তো হয় না পরবর্তীকালে দারুণ সাফারিং হয় এই কষ্ট ওই কষ্ট হতে থাকে তো সেইগুলো সেই জন্যে খুব সাবধানে করতে হয় তাহলে ওই যে লুপো লোকের উপকার করবার জন্যে উনি মণিমল্লিককে বলছেন ও খুবই বড়ো কেউ চুপ করে বসে আছে বলছে না উনি বললে কমিট করছে না যাদের টাকা থাকে তো ন্যাচারালি ও তো ওখানে হিসেব টিসেব করছে এটা করবো কী করবো না তো তাহলে কত লোকের উপকার হয় সাহস সেব হাসতে হাসতে বলছে তোমার তো অনেক টাকা আছে অত টাকা নিয়ে কি করবে তারপরে বলছে। তা শুনেছি ওই তোমার ওনার তোমার জাতির লোকেরা একটু হিসেবই তখন অন্যরা সব হাসাহাসি করছেন তখন ওই মণিমল্লিকের একটু রাগ হয়েছে পরে মণিমল্লিক বাড়ি কলকাতায় সিন্দুরিয়াপট্টিতে পট্টির ব্রাহ্ম সমাজের সাংবৎসরী উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন উৎসবে শ্রীরামকৃষ্ণকেও নিমন্ত্রণ করিয়া থাকেন মণিলালের মণিলাল মল্লিক তো মণিলালের বরানগরে একখানা বাগান আছে সেখানে তিনি প্রায় একাকি আসিয়া থাকেন সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মণিলাল যত যথার্থ হিসাবী লোক বটে সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরানগরে প্রায় আসেন না ট্রামে চাপিয়া প্রথমে শোভা বাজারে আসেন সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া ভরানগরে আসেন অর্থের অভাব নেই কিন্তু কয়েক বছর পর গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্যে এককালে পঁচিশ হাজার টাকার বন্দোবস্ত করে দিসলেন তো এই মণিলাল সম্পর্কে একটু বলে দিল যে লোকটি যে নিজের জন্যে খুব খরচা করে তা না তো তাকে যে খুব হিসেবি বলা যাবে সেটাও না আবার গরিব ছাত্রদের জন্যে একটু টাকাও দিয়েছে তা না হলে ঠাকুরের কাছে আসবে কেন মানুষটা ভালোই তো মনিলাল ছুপ করে বসে আছে কিছুক্ষণ পরে এ কথার পর কথার পিঠে বললেন মশাই পুষ্করিণীর কথা বলেছিলেন তা বললেই হতো তো আবার তোলা কেন তাতে রাগ হয়েছে তো স্বাভাবিক ঠাকুর ভক্তেরা মুখ টিপে হাসছেন ঠাকুর হাসিতেছেন ঠাকুর জানেন ওই কথাটা বললেই চট করে কাজটা হবে কিন্তু ওকে অপমান করবার জন্য তো বলছেন না জাস্ট ওর মধ্যে ওই ভাবটা জাগিয়ে দিচ্ছেন যে তোমার পয়সা আছে একটু করো এখন দান করাটা এটা প্রত্যেকটা ধর্মের মধ্যে ওরা বলে যে এটা খুবই একটা বড় আধ্যাত্মিক কর্ম যজ্ঞ দানা তপক কর্ম না ত্যাজম বতাত। যখন বলা হচ্ছে সব কর্ম ত্যাগ করতে হবে তখন ভগবান কৃষ্ণ ভগবত গীতাতে খুব স্পষ্ট করে বলছেন যজ্ঞ দান আর তপ যজ্ঞটা কি মানুষের কল্যাণের জন্যে যে কোনো কর্ম করা তার বদলে কোনো কিছু আশা না করাই হচ্ছে যজ্ঞকর্ম দান দান কর্মটা কি যে জিনিসটি আমি নিজে লাভ করেছি যেমন টাকা পয়সা আমি রোজগার করেছি নিজের ক্ষমতাতে এবং সেই টাকা পয়সাটা আমি অন্যকে দিচ্ছি তার জন্যে বদলে আমি কিছু চাইছি না সেটা হচ্ছে দান কর্ম আর তপ তপ তপস্যাটা কি আমার মনের মধ্যে নানান রকম যে বৃত্তিগুলো আসে কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি সেইগুলোকে সংযত করা এটাগুলো বৃত্তি তো সেইগুলোকেই সংযত করা যজ্ঞ দান তপক কর্ম সেটা ত্যাগ করা উচিত না সেটা কৃষ্ণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন এখন এই যে কথাগুলি বলছেন প্রত্যেকটি যেমন জাকাত বলে মুসলিমরা জাকাত বলে তারপরে তে ডোনেশান বা ইত্যাদি এগুলো চলতেই থাকে খ্রিস্টানদের মধ্যে এটা খুব আছে এই যে দান করা শীতকাল আসছে ওরা একটা করে গরম কাপড় কিনে চার্চে গিয়ে দিয়ে আসে নিজেরাও দেয় না কাকে দেবে ঠিক আছে চার্চ করবে তো এখন ওই যে দানটা করলো কাকে দিল সে আমার জামাটা পরলো কিনা পরে আমাকে ধন্যবাদ দিল কিনা সব নিয়ে ও কোনো মাথা ঘামায় না এইগুলো হচ্ছে দান যে দিয়ে দেয় কিন্তু বদলে সে কিছু চায় না